যখন প্যান্ডামিক টাইম ছিল কোভিড টাইম 2020-তে যখন প্যান্ডামিক সিচুয়েশন তখন আমরা সব স্টাফরা নার্সরা আমাদের 100 জনকে নিয়োগ করা হয় আমরা ডিউটি করি তো আমরা ওই সময় থেকে নিজের লাইফ রিস্কে ডিউটি করছি এবং আমাদের সাথে 100 জন ডাক্তার ছিল ওদেরকে জবটা পার্মানেন্ট করার জন্য আমাদের স্টাফ নার্সদের পার্মানেন্ট করা হবে বলেছিল কিন্তু করা হয়নি কিন্তু আমরা তো নিজের বাড়ি ঘর ফেলে নিজের লাইফ রিস্কে ডিউটি করেছি এখনও পর্যন্ত আমরা অনিশ্চিতের মধ্যে আছি আজকে 1 মাস 2 মাস 3 মাস করে আমাদের বাইরে ফাইলটা আমাদের এক্সটেনশন করে আমরা বারবার দাবি রাখছি আমাদের 6 মাস বা 11 মাসের জন্য আমাদের ফাইল এক্সটেনশন করেন কেন হসপিটালের মধ্যে স্টাফ ক্রাইসিস প্রচণ্ড স্টাফ নেই জীবনের মধ্যে আমাদের দিয়ে বর্তমান হসপিটালে চলছে কিন্তু আমাদের ফাইলটা বারবার 2 মাস 3 মাসের জন্য এক্সটেনশন করা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী ওনার সাথে দেখা করতে যাই এবং আমরা 2-3 বার আমরা ওনার কাছে অ্যাপ্লিকেশন করি দেখা করার জন্য এই যে অ্যাপ্লিকেশন আছে তো আমরা ওনার কাছ থেকে এখনও কোনো রিপ্লাই পাইনি ওনার সাথে দেখা করবো উনি যদি আশ্বস্ত করে আমরা ওনার কাছে করার জন্য অনুরোধ থাকবে যেহেতু স্বাস্থ্যটা ওনার ডিপার্টমেন্ট এবং উনি যে স্বচ্ছ সরকার চালাচ্ছে এই সরকারের দিকে লক্ষ্য রেখে এখানে কিছু সংখ্যক কর্মচারী আছে যেগুলো MS থেকে শুরু করে সবাই মানে আমাদের প্রতি একদম কোনো হেলদোল নেই